প্রিয় দর্শক, যে যে প্রান্ত থেকে আমাদের লাইভটি দেখছেন, এই অগ্নিকাণ্ডটি হচ্ছে কুমিল্লা জেলার লাকসাম পৌর শহরের প্রাণকেন্দ্রে, অর্থাৎ নোয়াখালী রেলগেটের পূর্ব পাশে যে তিনটি অফিসটি, এই তিনটি অফিসের আশপাশে যতটি দোকান আছে, মার্কেট আছে, প্রত্যেকটি দোকানে এই মুহূর্তে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের, লাকসামের ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে এবং স্থানীয় লোকজনও এদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন। আমাদের শাহিন ভাইও আসলে অগ্নিকাণ্ডের কথা শুনে তিনি আসলে সাথে সাথে চলে এসেছে। বাজারে চান্ডক ওয়ার্ডের যুবলীগের সভাপতি শাহিন ভাই, আপনি কি শাহিন ভাই আপনি কি জানতে পারছেন কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে? আমি জানা জানি কিভাবে এখন নিয়ন্ত্রণে কাজ করতেছে সবাই। আমাদের মেয়র কই কোন আছে উনি স্যার আছে, আমাদের ব্যক্তিবৃন্দতে সবাই তো আপন চেষ্টা করতেছে এটাকে নিয়ন্ত্রণ আনার জন্য, পাশাপাশি পায়ে অনেক দূর থেকে পানি সরবরাহ পানি মারতেছে। জি ধন্যবাদ। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি ভাই, একটু ব্যস্ত, একটা মিলনবার পুরো দোকান শেষ, টোটাল শেষ। হ্যাঁ হ্যাঁ, একটা টোটাল শেষ, একটা টোটাল। ভিউয়ার্স, আপনাদেরকে ধন্যবাদ যারা আমার এই লাইভটি শেয়ার করছেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জ্যাট টিভি নিউজের পক্ষ থেকে। এ হচ্ছে আমাদের মিলন ভাই, যার ওনার দোকানটা টোটালি পড়ে গেছে। আমার মনে হয় যেন কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে এটা আমি আসলে জানি না। এই মিলনবাগ দোকানটি আসলে পুরো দোকান টোটাল ইলেকট্রনিক্স এবং যা আছে সব কিছু পড়ে গেছে। আপনার এখানে কত লক্ষ টাকার ঋণ আছেন? নিশ্চয় হয়ে গেছে।
অন্তর ফিরে বলি দাও আরে ভাই তো একটা বল ভাই তো মানা এই পয়সা দে আসলে পাঁচ সার্ভিস কর্মীরা এদিক দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা অগ্নি নির্বাপন ব্যবস্থা করলে অন্য সাইডেও আগুন লেগে যায় যে এখন এদিক দিয়ে চলে আসছে আগুন দর্শক যে প্রান্ত থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার জেটি নিউজের সাথে থাকার জন্য যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা শেয়ার করছেন ধন্যবাদ তাদেরকেও জানাচ্ছি আর যারা শেয়ার করেননি তাদেরও শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দিন প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন বনপুলে আর সামনের অংশে চলে আসছে আগুনটি দর্শক আপনারা যে প্রান্ত থেকে আমার এই লাইভটি দেখছেন অগ্নিকাণ্ডটি আসলে ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলা লাকসাম পৌর শহরের প্রাণকেন্দ্রে যেটা নোয়াখালী রেলগেটের পূর্ব পাশে যে তিনটি অফিসটির আশপাশে যে বনপুল দোকান এবং আরও কয়েকটি ইলেকট্রনিক দোকান এই দোকানগুলো টোটাল করে ছাই হয়ে গেছে এক কথায় শেষ অগ্নি মেশিনারি বিশেষ করে আমাদের আত্মরবাইয়ের যে দোকানটি যে বনফুল এটা টোটাল ভিতরে পুড়ে ছাই এবং পাশে যে মিলন ভাই ওনারই ভাই ছোটো ভাই মিলন ভাই ওনার 35 লক্ষ টাকা ব্যাংক লোন আছে তিনি বলেছে এই লাইফে আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন তো উনি আজকে এক নিঃস্ব হয়ে গেছে দর্শক আমি আপনাদেরকে আসলে একটা জিনিস জানিয়ে রাখি ফায়ার সার্ভিস কর্মীরা ঠিকই সময় মোতাবেকই এসেছে কিন্তু তাদের রিজার্ভ যে পানিটুকু এই পানিটুকু অগ্নি নির্বাপন করা সম্ভব হচ্ছে না যদি আশেপাশে কোথাও যদি পুকুর বা জলাশয়ের ব্যবস্থা থাকতো তাহলে আমার মনে হয় যেন এত দোয়ান পুরো আর কোনো সম্ভাবনা ছিল না যেটা আমি মনে করি আর কি দর্শক কয়েকজনে বলেছেন কোন মার্কেট আমি বারবার বলছি কুমিল্লা জেলা লাকসাম পৌর শহরের প্রাণকেন্দ্রে নোয়াখালী রেলগেটের পূর্ব পাশে যে তিনটি অফিসের আশপাশে যে বনপুল দোকানটির এবং কয়েকটি মেশিনারির দোকান ইলেকট্রনিক্স দোকান ঔষধের দোকান এগুলো টোটাল পুরো ছাই হয়ে গেছে আমি এর পূর্ব লাইভ দিয়েছি এর পূর্ব অনেক দোকান পুড়ে গেছে পাশের তো আমি আসার পর থেকে যতটুকু আমি পেয়েছি আমি ততটুকু আপনাদের দেখার জন্য চেষ্টা করেছি এই মুহূর্তে বর্তমানে আপনারা দেখছেন এখনও অগ্নিকাণ্ডার ঘটনা ঘটছে বা আগুন জ্বলছে আপনারা দেখতেই পাচ্ছেন ভাঙা যাচ্ছে না দেখে এই
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাকসাব ফায়ার সার্ভিস কর্মীরা জীবন বাজি রেখে আসলে অগ্নির নির্বাপনের ব্যবস্থা করছে, আগুন নিভানোর চেষ্টা করতেছে। এখনো এই বনফুলের পিছনের যে সাইনবোর্ডটি, এর পিছনেও অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছেন আপনারা, আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন। এই যে আমাদের লাকসাম ফোরামে নিজেই নিজেই মানে অগ্নির নির্বাপনের জন্য অর্থাৎ আগুন নিভানোর জন্য নিজেই চেষ্টা করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীদের সাথে তিনি নিজেই সরাসরি চেষ্টা করতেছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। দর্শক, প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই লাইভটি দেখছেন এবং শেয়ার করছেন, অন্যকে দেখার সুযোগ করে দিচ্ছেন। আর যে অগ্নিকাণ্ডটি ঘটনাটি ঘটছে আপনারা যে লাইভটি দেখছেন, এটা হচ্ছে কুমিল্লা জেলার লাকসাম পৌর শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ নোয়াখালী রেলগেটের পূর্ব পাশে যে বনপুল, এই বনপুলের পিছনের মার্কেট বা টিএনটির যে অফিসটি হয়ে অফিসের চারপাশে যতটি দোকান আছে, দোকানপাট আছে, প্রত্যেকটি দোকানে আগুন এই মুহূর্তে চলছে। তবে ফায়ার সার্ভিসের সাধারণ ফোনের কারণে আজকে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আছে এই মুহূর্তে। যারা আমার এই লাইভটি দেখছেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যে লাকসাম আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো সেটা হলো যে লাকসাম পৌরসভার যে মেয়র তিনি নিজেই আসলে রিক্সের উপরে দেখেন আপনারা, I'm going to go.
এই লাগিছে আবার ওই আবার লাগিছে যুবলীগের একজন কর্মী, তিনি নিজেও আসলে পাঁচার থেকে যথেষ্ট সহযোগিতা করতেছেন অগ্নি মানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আমি রাত্রে শহরে দিয়ে এসেছি, তৃণমূলে যারা আছে জংশন থেকে খবর পেয়ে আমি তাদের এখানে ছুটে আসছি। ফায়ার সার্ভিসে যারা কাজ করতে আসছে ওনারা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, কখনো দক্ষিণে কখনো পশ্চিমে কখনো পূর্বে চতুর্দিকে, মানে চতুর্দিকে এদিকে নিবাইলে আবার ওইদিকে শুরু হচ্ছে, আবার আল্লাহ পাকের রহমত যদি হয় আর কি। বিশাল অঙ্কের একটা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আসলে ওই ফায়ার সার্ভিসের পানি আমার ক্যামেরার মাঝখানে পড়াতে একটু বিঘ্ন করতেছে। থ্যাংক ইউ। আপনারা যে প্রান্ত থেকে আমার এই লাইভটি দেখছেন, লাইভটি হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম পৌর শহরের প্রাণ কেন্দ্রে, অর্থাৎ বাজারের ভিতরে যে নোয়াখালী রেলগেটটি আছে, রেলগেটের পূর্ব পাশে যে তিনটি অফিস, অর্থাৎ এই তিনটি অফিসের ঘিরে চতুর্পাশে যে মার্কেটগুলো রয়েছে, দোকানপাটগুলো রয়েছে, বিশেষ করে বনফুলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বনফুলের আশপাশে যতই দোকান আছে, ইলেকট্রনিক দোকান, ওষুধের দোকান, অর্থাৎ প্রত্যেকটি দোকানেই চতুর্দিকে আগুন, যার কারণে কর্মীরা আসলে কিন্তু